এখন থেকে হিন্দু বিধবা নারীরা কিন্তু স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন। স্বামীর মৃত্যুর পর শুধু বসত ভিটা নয়, স্বামীর সকল স্থাবর এবং অস্থাবর সম্পত্তিতে ভাগ পাবেন বলে উচ্চতর আদালত সম্প্রতি সিদ্ধান্ত দিয়েছেন। আর এই রায়ের মধ্য দিয়ে মাননীয় আদালত হিন্দু বিধবা নারীর জীবন এবং সম্পদে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। উচ্চতর আদালত এ বিষয়ে কি বলেছেন আর পূর্বের হিন্দু আইনে কি ছিল, সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ১৯৩৭ সালের হিন্দু আইন অনুযায়ী মেয়েরা কিন্তু কোনো সম্পত্তির উত্তরাধিকারী হতে পারতেন না, তবে বিধবা হওয়ার পর সন্তান নাবালক থাকা অবস্থায় শুধু স্বামীর বসত বাড়ির অধিকারী হতেন, কিন্তু সেই সম্পদ বিক্রি করতে পারতেন না। সম্পত্তি মহামান্য হাইকোর্ট রায় বলেছেন যে হিন্দু বিধবা নারীরা শুধু বসত ভিটা নয়, স্বামীর সব সম্পত্তিতে তারা ভাগ পাবেন। আর এই রায়ের মধ্যে দিয়ে দীর্ঘ ৮৪ বছর পর হিন্দু আইনের হিন্দু ওমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট ১৯৩৭ বাংলাদেশে প্রয়োগযোগ্য হলো। এর আগে ২০২০ সালের ১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন হিন্দু বিধবারা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হবে, তবে সেই প্রাপ্ত সম্পত্তি কোনো প্রকার বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না, শুধু ভোগ দখলকৃত বলে গণ্য হবে। এরপর ১২ অক্টোবর ২০২১ আমাদের মহামান্য হাইকোর্ট রায় প্রকাশ করতে গিয়ে বলেছেন যে সম্পত্তি শব্দের অর্থ সব সম্পত্তি, যেখানে স্থাবর বা অস্থাবর, বসত ভিটা, কৃষি ভূমি, নগদ টাকা বা অন্য যে কোনো ধরনের সম্পত্তি। কৃষি জমি এবং বসত ভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তির থেকে বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বলে মহামান্য উচ্চ আদালত রায় প্রকাশ করেছেন। আর যে ঘটনা থেকে হিন্দু নারীর জীবন এবং সম্পদের বৈষম্য দূরে আদালতের যে উদ্যোগ, সে বিষয়টি হচ্ছে যে খুলনার রাসবিহারী মণ্ডলের দুই ছেলে, তারা হলেন যতীন্দ্রনাথ মণ্ডল এবং অভিমন্য মণ্ডল। অভিমন্য মণ্ডল ১৯৫৮ সালে মারা যান। এ অবস্থায় মৃত্যু ভাইয়ের স্ত্রী গৌরী দাসী কৃষি জমি পাবেন না, শুধু বসত ভিটা থেকে অর্ধেক পাবেন এমন দাবি নিয়ে ১৯৮৩ সালে নিম্ন আদালতে মামলা করেন যতীন্দ্রনাথ মণ্ডল। মামলার পক্ষ যথাযথভাবে না করায়, মামলায় কিছু ত্রুটি থাকায় ১৯৯৬ সালে তা খারিজ করে রায় দেন আদালত। তবে গৌরীর কৃষি জমির সম্পত্তি পাবেন বলে সেই রায়ে পর্যবেক্ষণ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে খুলনার যুগ্ম জেলা জজ আদালতে আপিল করেন যতীন্দ্রনাথ মণ্ডল। মাননীয় নিম্ন আদালত ২০০৪ সালের ৭ মার্চ এই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বসত ভিটা এবং কৃষি জমিতে গৌরী দাসীর অধিকার থাকবে বলে উল্লেখ করা হয়। আর এই রায়ের বিরুদ্ধে ২০০৪ সালে মহামান্য হাইকোর্টে রিভিশন আবেদন দাখিল করেন যতীন্দ্রনাথ মণ্ডল সহ অন্যরা। মহামান্য হাইকোর্ট রায় বলেন রাসবিহারী মণ্ডলের আগে তার পুত্র অভিমন্য মারা যান, গৌরী দাসী অভিমন্যর বিধবা স্ত্রী। বিবাদী গৌরী শুধু বসত ভিটার অধিকারী নয় এবং তাকে কৃষি জমি থেকে বঞ্চিত করার কারণ আমরা মোটেই দেখছি না। শ্বশুর মারা যাওয়ার পর তার রেখে যাওয়া বসত ভিটায় বাস করছিলেন গৌরী এবং আপাত দৃষ্টিতে জীবন ধারণের জন্য শ্বশুরের কৃষি জমির উপরে তাকে নির্ভরশীল করতে হচ্ছে। এই মামলায় বিবাদী গৌরী দাসীর ক্ষেত্রে হিন্দু আইনের দায়ভাগা পদ্ধতি প্রযোজ্য বলে উল্লেখ করেছেন। আর ১৯৩৭ সালের আইনের ৩ এর ১ ধারা অনুসারে বাবার আগে মারা যাওয়া ছেলের মতোই তিনি গৌরী দাস তার শ্বশুরে রেখে যাওয়া সব সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এখানে একটি বিষয় উল্লেখ রাখা দরকার যে আইন পেশার সুবাদে হিন্দু নারী পূজাভিষেকের সাথে পরিচয় হয়েছিল আমার বছর পাঁচেক আগে। হিন্দু শাস্ত্র মতে বিয়ের নিয়ম এবং প্রথা মেনে পূজার বাবা মেয়ের বিয়ের সময় সুখের জন্য নগদ টাকা, ব্যবহার্য আসবাবপত্র এবং স্বর্ণালঙ্কার যৌতুক বৈস্থিধন হিসেবে তার স্বামীকে প্রদান করেছিল। কিন্তু বিধিবাম বিয়ের কয়েক বছর পর পূজার স্বামী উধাও হয়ে যায়, এরই মধ্যে পূজার বাবাও মারা যায়, ভাইয়ের সংসারে বেশিদিন থাকা হয়নি পূজা বিশ্বাসের। বাবা এলাকার সম্পদশালী ব্যক্তি ছিলেন, কিন্তু হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী পূজা বিশ্বাস বাবার সম্পত্তির সেই সময় কিছুই পায়নি। অবশেষে বিয়ের সময় পাওয়া দুই একটা গহনা বিক্রি করে জীবন সংগ্রামে নেমেছিলেন পূজা বিশ্বাস। তার আকুতি একই বাবা মায়ের সন্তান অথচ নারী পুরুষের মধ্যে ধর্ম নামক বিধি রেখা টেনে দিয়েছেন।
আইনের এই অসমতাকে দূর করতে সম্পত্তিতে হিন্দু নারী এবং পুরুষের সমান অধিকার আদায়ে মহামান্য হাইকোর্টের সম্প্রতি প্রকাশিত রায়টি মাইল ফলক হয়ে থাকবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। কাজেই হিন্দু বিধবা নারীরা এখন আর বাবার বাড়িতে ফিরে যেতে হবে না কিংবা অসহায় বোধ করবে না। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, ওই রায়ের বিষয়ে যদি আপনাদের আরো কোনো পর্যবেক্ষণ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন। আমরা সেই সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।